পরপর দুদিন বৃহস্পতিবার ফের ম্যাডাম রোজভ্যালির ফ্ল্যাটে হানা দিল কলকাতা পুলিশ ও এসটিএফ এর যৌথ টিম। মনোজ কুমারের সঙ্গে তার সম্পর্কের খুঁটিনাটি নিয়ে শুভ্রা কুণ্ডুকে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা। টাকা সরানোর পেছনে ইডি কর্তার ভূমিকা কি তা জানতে চাওয়া হয় ম্যাডাম রোজভ্যালির কাছে। চব্বিশ ঘন্টায় এই সিসিটিভি ফুটেজ দেখা যেতে তোলপাড়। এ যে কেঁচো করতে কেউটে রোজভ্যালি কর্তার স্ত্রীর সঙ্গে কিনা হোটেলে সময় কাটাচ্ছেন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এ কেমন কাণ্ড? তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। সামনে আসে শুভ্রা মনোজ ব্যক্তিগত সম্পর্ক। তদন্তকারীরা নিশ্চিত শুভ্রা কুণ্ডুর ১৫ কোটি টাকা সরানোর পেছনে মাস্টার মাইন্ড মনোজ কুমারই। টাকা সরানোর পরিকল্পনা না হয় হলো, কিন্তু কোন পথে সরানো হয়েছে টাকা? রহস্য জাল ভেদ করতে তদন্তকারীদের হাতিয়ার এখন ম্যাডাম রোজভ্যালি। বুধবারের পর বৃহস্পতিবার ফের শুভ্রা কুণ্ডু সাউথ সিটির আবাসনের ফ্ল্যাটে হানা দেয় কলকাতা পুলিশ ও এসটিএফ এর যৌথ টিম। নেতৃত্বে ছিলেন ডিসিডিডি টু নীলু শেরপা চক্রবর্তী। শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তারা, জেরা করা হয় শুভ্রাকে। তদন্তকারীরা জানতে চান ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো শুভ্রা কুণ্ডুর, শুভ্রা কুণ্ডুর ১৫ কোটি টাকা কোথায় গেল, টাকা সরানোর পেছনে মনোজের ভূমিকা ঠিক কতটা। মনোজ কুমারের বিরুদ্ধে কলকাতা পুলিশের হাতে যে তথ্য প্রমাণ রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে শুভ্রা কুণ্ডুকে জেরা করে মেলা তথ্য, তারপরই জেরার জন্য তলব করা হবে মনোজ কুমারকে। সূত্রের খবর, ইতিমধ্যেই মনোজ কুমারকে তলবের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। বিক্রম দাসের রিপোর্ট, ২৪ ঘন্টা।